ছাত্রদের জন্য নিয়ম নিয়মের জন্য ছাত্র নয় যে নিয়মের জন্য ছাত্র সুইসাইড করে সেই নিয়মের দরকার কি বলেন আমরা কোনো সমাধান না পাওয়ার কারণে আমরা আজকে আবার এখানে সবাই জড়ো হয়েছি আমাদের উদ্দেশ্য ছিল সুপ্রিয়া ম্যামের সাথে দেখা করা এবং আমাদের আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হলো তা অবগত হওয়া এবং আমরা আমাদের 10 সদস্য বিশিষ্ট আমাদের একটা কমিটি একটা একটা প্রতিনিধি দল আমরা ওনার সাথে দেখা করেছি উনি এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় যাবেন এবং আমাদের বিষয়ে উনি কথা বলবেন আমরা আশাবাদী আজকে একটা সিদ্ধান্ত উনি আমাদের শিক্ষার্থীর পক্ষে উনি গ্রহণ করবেন এবং একটা সিদ্ধান্ত উনি নিয়ে আসবেন আর যদি কোনো সিদ্ধান্ত আজকে না নিতে পারেন তাহলে আগামী রবিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের সাত কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা আমরণ গণ অনশনে বসবে আমরা সবাই সেখানে থাকব গণ অনশনের মাধ্যমে আমাদের দাবি যৌক্তিক দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের দাবি হলো যৌক্তিক দাবি যেটা প্রভিসি স্যার সহ প্রক্টর আপনার ডিন সহ আমাদের সাত কলেজের প্রিন্সিপাল আমাদের ইডেন কলেজের প্রিন্সিপাল ওনার সবাই বলতেছে আমাদের দাবি যৌক্তিক আমরা কেউ এখানে প্রমোশন ছাড়ছে না কেউ এখানে ফার্স্ট ছাড়ছে না আমাদের কথা হলো যেহেতু 8 মাস 9 মাস পরে আমাদের শিক্ষার্থীদের আমাদের ফলাফল দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা আমরা পরবর্তী বর্ষের পড়াশোনা চালিয়ে আসছিলাম কিন্তু এখন 9 মাস পরে আমরা জানতে পারি যে আমাদের নন প্রমোটেড আমাদের আবার বিগত সালের বিগত বছরের পরীক্ষা আমাদের দিতে হবে এটা একদম আমাদের জন্য অমানবিক একটা বিষয় এই 2-1 মাসে আমাদের বিগত বছরের পড়াশোনার প্রস্তুতি নেওয়া একদমই পসিবল না সো আমরা এখানে চাচ্ছি যেন আমাদের প্রমোশন না চাচ্ছি না আমাদের কথা হলো মান উন্নয়নের সুযোগ দিয়ে 3 বিষয়ের জন্য যারা অকৃতকার্য তাদেরকে সে ফেলকৃত সাবজেক্টগুলো তাদেরকে যেন মান উন্নয়নের সুযোগ দিয়ে পরবর্তী বর্ষে যেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় এখানে কেউ ফার্স্ট ছাড়ছে না এখানে কেউ অটো পাস বা অন্য কিছু এখানে ছাড়ছে না মান উন্নয়নের সুযোগ ছাড়ছে পাশাপাশি যেন 1 বছর নষ্ট না হয় সেভাবে আমরা ছাড়ছি যেন আমাদের সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদেরকে আমাদেরকে যেন সুযোগ দেওয়া হয় পরবর্তী বর্ষে যেন সুযোগ দেওয়া হয় আপনারা সবাই জানেন সাত কলেজের সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো বড় লোকের শিক্ষার্থী বড় লোকের ছেলেমেয়েরা এখানে বেশিরভাগে এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে এরা পড়াশোনার পাশাপাশি এরা টিউশন করে নিজের পরিবারকে চালাতে হয় ওরা যত দ্রুত বের হয়ে যাবে তত দ্রুত ওরা নিজেদের পরিবারকে ওদের পরিবারের হাল ধরতে পারবে আমাদের দাবি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের দাবি মানবিক দিক থেকে যেন ওদেরকে সুযোগ দেওয়া হয় যেন আমাদেরকে সুযোগ দেওয়া হয় মান উন্নয়নের সুযোগ আমরা চাচ্ছি আমরা কেউ এখানে প্রমোশন চাচ্ছি না কেউ ফার্স্ট চাচ্ছি না আমি আবার স্পষ্ট করতেছি আমরা এখানে মান উন্নয়নের সুযোগ চাচ্ছি পাশাপাশি পরবর্তী বর্ষে যেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় আমরা সেই আবেদন মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা করতেছি আমাদের বেস এখানে 17-18, 18-19, 19-20, 20-21 সেশন 4টা বেস এই বিষয়ে 3 মাস থেকে আমাদের সমন্বয়ক ম্যাম আমাদের এভাবে বুঝাচ্ছেন আমরা আজকে বলে দিয়েছি যদি আজকে আমাদের কোনো সমাধান না হয় তাহলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের ভুক্তভোগী শিক্ষার্থীরা গণ অনশনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেওয়া হবে ইনশাআল্লাহ ম্যামের কথা হলো আমাদের সমন্বয়কে কথা হলো উনি শুধুমাত্র আমাদের দাবি দেওয়াগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে উপস্থাপন করে কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওনার কোনো এখানে ক্ষমতা নাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সমন্বয়ক সহ আমাদের প্রিন্সিপাল যারা আছেন ওনাদের দাবি দেওয়া ওনার সেভাবে ওনার মেনে নিচ্ছে না ওনাদের সে একই কথা ওনাদের নিয়ম নীতি আমাদের কথা হলো যদি নিয়ম নীতি আপনাদের হয়ে থাকে তাহলে 90 দিনের মধ্যে আমাদের শিক্ষার্থীদের আমাদেরকে ফলাফল দেওয়া হোক আমরা আপনাদের নিয়ম নীতি মেনে চলবো আমাদের ফলাফল এখন 8 মাস 9 মাসও দেওয়া হচ্ছে 9 মাস 3 দিন পরে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সর্বশেষ রেজাল্ট দেওয়া হয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট 8 মাস পর দেওয়া হয়েছে আমাদের এভাবে 7 মাস 8 মাস 9 মাস পর রেজাল্ট দিয়ে যদি একটা শিক্ষার্থী যদি বলে একটা শিক্ষার্থী যদি জানে সে অকৃতকার্য তাহলে এতদিন কিন্তু সে তার ইন কোর্স টেস্ট সে ক্লাস করে আসছে তাহলে এখন তো সে হতাশায় ভুগবে এখন তো তার পরীক্ষা পরবর্তী বর্ষের পরীক্ষা সে প্রিপারেশন নিয়ে ফেলছে বিগত বছরের পরীক্ষা দেওয়া তার পক্ষে এখন সম্ভব না সে পরীক্ষা দিবে সে আবার ফেল করবে বান্না দুই বান্না আমার বারবার দিয়েছি সাত কলেজে প্রিন্সিপালদের স্বাক্ষরকৃত অ্যাপ্লিকেশন আমরা জমা দিয়েছি এখানে সরাসরি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির সাথে আমি নিজে দেখা করেছি কন্ট্রোলার সাথে আমি দেখা করেছি আমাদের পক্ষ থেকে উনি সুপারিশনামা এখানে বলেছেন আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি আমরা কিন্তু ফেল করে পাস করার জন্য আমাদের দাবি না আমাদের যদি অযৌক্তিক দাবি হয়তো সাত কলেজের প্রিন্সিপাল মহোদয় তাহলে আমাদের পক্ষে এই সুপারিশ যেত না
আমাদের সাত কলেজের প্রিন্সিপাল যদি আমাদের পক্ষে থাকে তার মানে আমাদের সাত কলেজ প্রিন্সিপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অপারগ তাহলে আপনাদের বাধা কোথায় আমাদের বাধা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সাত কলেজের প্রিন্সিপাল দে উনি ওনারা আমাদের সাত কলেজের প্রিন্সিপাল দে ফোন করে কথা ওনারা শুনছে না ওনারা ওনাদের নিয়ম নীতির পক্ষে সব সময় আছে আমাদের কথা যদি আপনারা আপনাদের নিয়ম নীতির পক্ষে থাকেন তাহলে আমাদের তিন মাসের মধ্যে ফলাফল দেন আমরা আপনাদের নিয়ম নীতিকে আমরা সাদরে গ্রহণ করব আমাদের বাধা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাম্ভিকতা আমাদের বাধা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে মাত্র নিয়ম যে নিয়ম সাধারণ শিক্ষার্থীর জন্য না সেই নিয়ম তো আমাদের দরকার নাই কারণ ছাত্রদের জন্য নিয়ম নিয়মের জন্য ছাত্র নয় যে নিয়মের জন্য ছাত্ররা সুইসাইড করে সেই নিয়মের দরকার কি বলেন আগামী রবিবার সকাল 10:30টায় সাধারণ শিক্ষার্থীরা গণ অনুষ্ঠানে বসবে জাতীয় আমাদের আমাদের মৃত্যু হোক তবু আমাদের দাবি আদায় হতে হবে।